রাজনীতি এক ধরনের জুয়া খেলা আর বাজিতে কি রয়েছে গণতন্ত্র। এই রাজনীতিতে যারা জুয়া খেলতে আসেন সেখানে কাঁচা জুয়ারি যারা তারা সব কিছু দুমদাম চালটাল দিয়ে সব কিছু ভাগ্যের উপর ছেড়ে দিয়ে বসে থাকেন আর পাকা জুয়ারি যারা তারা চারিদিকটা দেখে মাঠ ঘাট মেপে তারপরে তাদের চালটা দেন। আর এই মাঠ ঘাট মাপার জন্যেই ইলেকশন স্ট্র্যাটেজিসদের কথা অনুযায়ী এই মাঠ ঘাট বোঝার জন্য মাঠ ঘাট মাপার জন্যেই তাদের এতটা ডিমান্ড এতটা চাহিদা। এবার তাহলে প্রশ্নটা হচ্ছে এই মাঠঘাট বুঝতে ইলেকশন স্ট্র্যাটেজিস্টদের কেন লাগবে? রাজনীতিবিদ যারা রাজনৈতিক নেতা নেত্রী যারা যারা এত বলেন যে আমরা তোমাদেরই লোক মাটির মানুষ রাজনীতিতে এতদিন ধরে রয়েছি তারা এগুলো বুঝতে পারেন না? তাদের মাথায় বুদ্ধি কম পড়েছে? এই যে তাদের এত কথাবার্তা সব কিছু শেষমেশ গিয়ে ওই নালায় মুখ থুবড়ে পড়ছে নাকি ইলেকশন স্ট্র্যাটেজিস্টদের কাছে একটা আলাদাই কোনো জাদুকাঠি রয়েছে যার ছোঁয়ায় এই মাঠঘাট তাড়াতাড়ি বোঝা হয়ে যায় ঠিকঠাক বোঝা হয়ে যায়? বিষয়টা কি এই নিয়েই আমরা কথা বলবো আমাদের ইলেকশন স্ট্র্যাটেজিসদের নিয়ে করা আজকের এই দ্বিতীয় পর্বে। কিন্তু তার আগে দুটো ইলেকশন ক্যাম্পেনের কথা ভারতের রাজনৈতিক ইতিহাসের দুটো ইলেকশন ক্যাম্পেনের কথা আপনাদের সামনে তুলে ধরবো যে দুটো জানা খুব প্রয়োজনীয়। কারণ এখানে এই প্রশ্নের উত্তরটা জানা দরকার যে এটা কি এতই সহজ, বিষয়টা কি একেবারে হাতের মোয়া? পর্বটা একটু বড় হবে তবে শুনুন, আশা করি মন্দ লাগবে না। প্রথমেই যেটার কথা তুলে ধরবো সেটা হচ্ছে ইন্দিরা গান্ধীর একটি ক্যাম্পেন। হিসেব মতো কংগ্রেসের ক্ষমতাচ্যুত হয়ে যাওয়ার কথা বা শেষ হয়ে যাওয়ার কথা ভারতের ইমার্জেন্সির পরই ইন্দিরা গান্ধী ইমার্জেন্সি ঘোষণা করেছিলেন। এবার শেষ কয়েক বছরে এই ইমার্জেন্সির কথা আমরা প্রচুর শুনেছি আমাদের বর্তমান শাসক দলের মুখে। গণতন্ত্রের খুন করা হয়েছিল, মনুষ্যত্বের খুন করা হয়েছিল, ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাস ভারতবর্ষের গণতন্ত্রের ইতিহাসের কালো অধ্যায় ইত্যাদি ইত্যাদি। এবার বর্তমানে আমাদের শাসক দল যারা সেখানকার নেতানেত্রীরা এ নিয়ে কথাবার্তা যখন বলেন তার মধ্যে কিছু আতিশয্য থাকলেও কথাগুলো মিথ্যে নয়। এবার সেই অনুযায়ী ইমার্জেন্সির পরে ইন্দিরা গান্ধী শেষ হয়ে যাওয়ার কথা, কংগ্রেসের শেষ হয়ে যাওয়ার কথা রাজনৈতিকভাবে। কিন্তু দেখা গেল যে এই এমার্জেন্সির কয়েক বছর পরে একদম ঠিকঠাকভাবে বলতে গেলে এমার্জেন্সির 4 বছরের মাথায় ইন্দিরা গান্ধী এবং কংগ্রেস আরও একবার ক্ষমতায় ফিরে এলেন এবং সেটাও ওই কোনো মতে পাশ করার মতো টেনে হিচড়ে ক্ষমতায় এলেন এমনটা নয়। বিরাট বড় মেজরিটি নিয়ে বিরাট সংখ্যাগরিষ্ঠতা নিয়ে 353টা আসন নিয়ে ইন্দিরা গান্ধী ক্ষমতায় এলেন। বিষয়টা কি হলো? আচ্ছা, সেই সময় কংগ্রেসের উল্টো দিকে যে দল ছিল অর্থাৎ কংগ্রেস বিরোধী যে দল সেটা বিজেপি নয়, সেটা ছিল জনতা পার্টি। সেই ইলেকশনের আগে অর্থাৎ 1980 সেই নির্বাচনের আগে এই জনতা পার্টির মধ্যে দুটো জিনিস দেখা গেছিল। এক হচ্ছে 1980 সেই নির্বাচন আস্তে আস্তে তখনও দেখা গেল তাদের ইলেকশন ক্যাম্পেনের সেই একই কাঁদুনি, ইন্দিরা গান্ধী ইমার্জেন্সি করেছেন, ইন্দিরা গান্ধী খারাপ, ইন্দিরা গান্ধী ইমার্জেন্সি করেছেন, ইন্দিরা গান্ধী খারাপ। এবং তার সঙ্গে দ্বিতীয় যে জিনিসটা দেখা গেল সেটা হচ্ছে জনতা পার্টির মধ্যে নিজেদের সঙ্গে নিজেদের ঝগড়া অর্থাৎ গৃহযুদ্ধ। এবার এইসব যখন চলছে একদিকে, আরেকদিকে ইন্দিরা গান্ধী নির্বাচনের আগে অলরেডি একটা ইলেকশন ক্যাম্পেন দাঁড় করিয়ে ফেলেছেন, নতুন ধরনের একটা ইলেকশন ক্যাম্পেন। এবং সেখানে তিনি একটা গোটা দল তৈরি করে ফেলেছেন, একটা গোটা টিম তৈরি করে ফেলেছেন যেখানে প্রচুর বিশিষ্ট মানুষজন রয়েছেন এই ইলেকশন ক্যাম্পেনের জন্য ইন্দিরা গান্ধীকে সাহায্য করার জন্য। এই দলের মধ্যে প্রাক্তন সাংবাদিকরা ছিলেন যারা ইন্দিরা গান্ধী যেখানে যেখানে প্রচারে যাচ্ছেন বক্তব্য রাখতে যাচ্ছেন সেখানেই সাংবাদিকদেরকে পাঠিয়ে দিচ্ছেন বগল দাবা করে যাতে ইন্দিরা গান্ধী প্রচুর পরিমাণে কভারেজ পান। দিল্লি দূরদর্শনের একজন ডিরেক্টর ছিলেন সেই টিমে, যার কাজ ছিল যার প্রচেষ্টা ছিল যে এই ইন্দিরা বাণী কী করে আরও বেশি করে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া যায়। বিজ্ঞাপন জগতের লোক ছিল এই টিমের মধ্যে যারা তখন নতুন নতুন ডিজাইন করছে, নতুন নতুন পোস্টার তৈরি করছে। সেই পোস্টারের ডায়লগ লেখার জন্য স্লোগান লেখার জন্য বিভিন্ন ধরনের লেখকরা ছিলেন, খুশবন্ত সিংয়ের মতো মানুষ ছিলেন সেই দলে যারা নানান রকম স্লোগান লিখছেন এবং সেই স্লোগান ছিল ভারী অদ্ভুত। এখনকার দিনের স্লোগানগুলো শুনে যদি আপনাদের মনে হয় যে রাজনৈতিক বিভিন্ন দলের নেতানেত্রীদের বন্দনা করা হচ্ছে স্লোগানের মাধ্যমে, তাহলে তখনকারগুলো শুনলে কি বলবেন? মানে সেই ইলেকশন ক্যাম্পেনে ইন্দিরা গান্ধীর জন্য যে স্লোগানগুলো লেখা হয়েছিল সেখানে একটা ছিল আধি রুটি খায়েঙ্গে ইন্দিরা কো বুলায়েঙ্গে। বাপরে, ভাবুন একবার। তারপরে স্লোগান ছিল ইন্দিরা লাও দেশ বাঁচাও। এই ধরনের নানান রকম স্লোগান লেখা হচ্ছে, সেগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং তার জন্যও বিভিন্ন অভিনব উপায় ভাবা হচ্ছে। এই স্লোগানগুলোকে একসঙ্গে সেট করে প্যাকেজ করার জন্য ক্যাসেট তৈরি করা হয়েছিল, সেখানে বিভিন্ন গানে সুর টুর দিয়ে সেটাকে ছড়িয়ে দেওয়া হয়েছিল যাতে আরও বেশি করে মানুষের মধ্যে সেটা যায়, মানুষের মধ্যে পৌঁছায়। এই সমস্ত জিনিসগুলো সেই ক্যাম্পেনে শুরু করা হয়েছিল। আগেই বলেছি কংগ্রেসের উল্টো দিকে সেই সময় যে দল ছিল তারা বিজেপি নয়, তারা ছিল জনতা পার্টি। एवं तादेर जोन्नो स्लोगान लेखा हलो जनता हो गई फेल, खा गई चीनी और मिट्टी का तेल। और ये फेल के ठीक करार जोन्नो आबार आरेकटा स्लोगान लेखा हलो इंदिरा गांधीर तरफ थेके, जेटा होच्छे इलेक्ट अ गवर्नमेंट दैट वार्क्स। आइडियाटा छिलो एकटा नेगेटिव एवं सेइटाके टक्कर देवार जोन्नो एकटा पजिटिव। एई समस्त किछु सेइबारे काजे लेगेछिलो, जार फलाफल सेई समय टाइम्स अफ इंडियाते बड़ो बड़ो करे हेडलाइन बेरोलो, इट्स इंदिरा अल द वे। इंदिरा गांधी 1980 से निर्वाचने जीते गेलेन, विपुल संख्यागरिष्ठता निये तिनि आरो एकबार क्षमताय फिरे एलेन। एबार एई रकम जेमन पजिटिव दिक रयेछे, तेमनि पजिटिव नेगेटिवो हये जाय। भारतवर्षेर राजनैतिक इतिहासे इंडिया शाइनिंग बोले एकटा कैम्पेन छिलो बिजेपिर, इलेक्शन कैम्पेन। भारतवर्षेर कोनो इलेक्शन कैम्पेन निये बोधहय एत कथा हयनि जतटा इंडिया शाइनिंग निये हयेछे। एई इंडिया शाइनिंग छिलो बेश बितर्कित एकटा इलेक्शन कैम्पेन। सेई समय दाड़िये वाजपेयीर आरो एकबार क्षमताय आसाटा मोटामुटी एकेबारे निश्चित, समयेर अपेक्षा। एरकम जायगाय दाड़िये बिजेपी ठीक करलो, तारा तखन सरकारे, बिजेपी ठीक करलो जे आमरा निर्वाचनेर आगे एकटा निर्वाचनी कैम्पेन करब। এই ক্যাম্পেনের নাম দেওয়া হলো ইন্ডিয়া শাইনিং। এই ক্যাম্পেনের জন্য টাকা ধার্য করা হলো, ঠিক করা হলো ১২০ দিনের জন্য খরচ হবে ১৫০ কোটি টাকা। বাজপেয়ীর আমলে ভারতবর্ষের কত উন্নতি হয়েছে, কি কি উন্নতি হয়েছে তার বিভিন্ন উদাহরণ, তার প্রদর্শন থাকবে এই গোটা ক্যাম্পেনটাতে, একটা দেশাত্মবোধক ক্যাম্পেন। বেশ ভালো কথা, খাতায় কলমে সব একদম ঠিক, মানে বিরাট বড় একটা হাঁকডাকওয়ালা নাম, চেক। বিরাট বড় একজন নেতার মুখ, খুব শক্তিশালী একজন লিডার, স্ট্রং লিডার থাকবেন এই ক্যাম্পেনের সামনে, চেক। মিডিয়া কভারেজের জন্য টিভি স্লট, চেক। মাল্টি চ্যানেল স্ট্র্যাটেজি, চেক। মিডিয়াতে এই ইন্ডিয়া শাইনিং ক্যাম্পেন নিয়ে ভুরি ভুরি প্রশংসা, ভালো ভালো কথা, চেক। কিন্তু দেখা গেল দিনের শেষে এই ইন্ডিয়া শাইনিং ক্যাম্পেনটা পুরোপুরি মুখ থুবড়ে পড়ল, এবং তার সঙ্গে বাজপেয়ীর আরও একবার সরকার গঠন করার স্বপ্ন। এবার নির্বাচনে হেরে যাওয়ার পরে, নির্বাচনের ফলাফল বেরোনোর পর যা হয়, আত্মসমালোচনা শুরু হলো, কাটাছেঁড়া শুরু হলো যে কোথায় আমরা ভুল করেছি, কোন ভুল হয়েছে, এইসব দেখা শুরু হলো। সেই সময় একের পর এক থিওরি উঠে এলো, যেখানে বলা হলো এই ইন্ডিয়া শাইনিং ক্যাম্পেনটা খুব শহুরে হয়ে গেছে, শহরের মানুষের জন্য, শহরে কি উন্নতি হয়েছে, কি গ্রোথ হয়েছে, শহর কেন্দ্রিক একটা ক্যাম্পেনিং হয়ে গেছে। অথচ বিজেপির মূল শক্তি কারা? গ্রাম, গ্রামের মানুষজন। সেই মানুষদের কথা এই ক্যাম্পেনে খুব একটা বলাও হয়নি, এবং এই ক্যাম্পেনটা সেই মানুষদের কাছে একেবারেই কাজে লাগেনি। এবং এখানে আরও একটা বিষয় হচ্ছে, যেমন ইন্ডিয়া শাইনিং নামটাই ইংরেজিতে, গ্রামের বহু মানুষজন এই ক্যাম্পেনের নামের মানেটাই বুঝতে পারেননি, এবং তারই সঙ্গে এই ক্যাম্পেনের সঙ্গে গোটা ইন্ডিয়ার কানেক্টিভিটি, সম্পর্কটাই বা কোথায়, মানুষজন এই ক্যাম্পেনের সঙ্গে একেবারেই রিলেট করতে পারেনি। এবার এখানে অনেক কিছুই বলা যায়, কিন্তু মোদ্দা কথা এখান থেকে যেটা বেরিয়ে আসে সেটা হচ্ছে পণ্য এবং তার ক্যাম্পেনিং। এই যে যে পণ্যটা বিক্রি করা হচ্ছে তার জন্য একটা ক্যাম্পেন তৈরি করা হয়েছে, কিন্তু সেই ক্যাম্পেনের সঙ্গে এই পণ্য যারা কিনবেন, অর্থাৎ সাধারণ মানুষজন, তাদের যদি কোনো যোগ না থাকে, কোনো মিল না থাকে, তাহলে গোটা বিষয়টাই মুখ থুবড়ে পড়ে। এবার এখানে বলে রাখা উচিত, এই ইন্দিরা গান্ধীর জন্য যারা টিমটা তৈরি করেছিলেন, যারা বিভিন্ন রকম ক্যাম্পেনিং করেছিলেন তাদেরকে, অথবা অটল বিহারী বাজপেয়ীর জন্য যারা ইন্ডিয়া শাইনিং ক্যাম্পেনটা তৈরি করেছিলেন তাদেরকে কিন্তু পলিটিক্যাল কনসালটেন্টস বা ইলেকশন স্ট্র্যাটেজিস্ট সেই অর্থে বলা যায় না। তারা একেবারেই নিজের নিজের দলের সদস্য, তারা এই কাজে নেমেছিলেন। এবং একই সঙ্গে বলতে হয় যে ইন্দিরা গান্ধীর জেতার ক্রেডিটটা কিন্তু তার সেই টিমকে দেওয়া হয় না, দেওয়া হয় ইন্দিরা গান্ধীকে। আবার অটল বিহারী বাজপেয়ীর এই যে ইন্ডিয়া শাইনিং ক্যাম্পেনটা একেবারে মুখ থুবড়ে পড়েছিল, তার দায়ভারটাও কিন্তু পুরোটাই অটল বিহারী বাজপেয়ীর উপরে গিয়েই পড়ে। অর্থাৎ সেই সময় থেকে এখনও পর্যন্ত যেটা দেখা যাচ্ছে, যে এই পলিটিক্যাল স্ট্র্যাটেজি বা ইলেকশন ক্যাম্পেন কনসালটেন্সির ক্ষেত্রে একটা জিনিস একদম সমান রয়েছে, আর সেটা হচ্ছে ডু অ্যাট ইয়োর ওন রিস্ক। আপনি আজকে যদি কোনো একটা পলিটিক্যাল কনসালটেন্সি ফার্মকে গিয়ে জিজ্ঞেস করেন যে আচ্ছা তোমার যে ক্লায়েন্ট রয়েছে, কোনো প্রার্থী বা কোনো দল যাকেই তুমি ক্লায়েন্ট হিসেবে নিচ্ছ, তারা যদি নির্বাচনে হেরে যায় তাহলে কি তুমি কম পয়সা নেবে? দেখবেন সেই ফার্ম উত্তর দিচ্ছে না, পয়সা আগেই নিয়ে নেওয়া হয়, টাকা পয়সার হিসেব আগেই মেটানো হয়। হ্যাঁ, আমার ক্লায়েন্ট যারা রয়েছে, কোনো প্রার্থী বা কোনো রাজনৈতিক দল, তারা যদি নির্বাচনে হেরে যায় তাহলে হয়তো দ্বিতীয়বার আমাকে আর কাজ করতে ডাকবে না, আমার রেপুটেশনে একটা ডেন্ট লাগতে পারে, ধাক্কা লাগতে পারে, কিন্তু টাকা পয়সার হিসেবটা আগে থেকেই মেটানো হয়ে যায়। অর্থাৎ যে জিনিসটা খুব স্পষ্ট সেটা হচ্ছে, আপনি এখন নির্বাচনে যদি কোনো একটা পলিটিক্যাল কনসালটেন্সি ফার্ম বা ইলেকশন স্ট্র্যাটেজিস্ট ফার্মকে নিয়ে নামেন, তাহলেও জিতলে সেই জয়ের ক্রেডিট আপনার, জয়টা আপনার, হারলে সেই পরাজয়টাও আপনার। কারি কারি টাকা দিয়ে আপনি কি কিনছেন আপনি খুব ভালো মতো জানেন। विभिन्न पलिटिकल फार्म जे कथागुलो बोलेছে विभिन्न विबृतिते मध्य आईपैक रयेছে तादेर बक्तव्य होच्छे प्रथमेई विभिन्न दल बा विभिन्न प्रार्थीदेर संगे काज करते गिये जे समस्यागुलो आसे सेटा होच्छे प्रथम समस्या होच्छे पण्यके बोझाते हबे पण्य कि एबं तारपर पण्यके बोझाते हबे खरीदार कारा गुलिए गेल कि एकटू एखाने पण्य होच्छे अवश्यई जिनि प्रार्थी दाड़ाच्छेन निर्वाचने तिनि एबं खरीदार होच्छे साधारण मानुषजन अर्थात भोटाररा। एबार धरे निन एक विधानसभा निर्वाचनेर कथा होच्छे सेखाने विधायकेर पदे प्रार्थी हिसेबे जिनि दाड़ाच्छेन एई पलिटिकल कन्सालटेंसि फार्मके जिनि हायर करेछेन तार क्लायेंट जारा तार कथा होच्छे। एबार এই মানুষটাকে প্রথমে আগে বোঝাতে হবে যে তিনি কে, তার পটেনশিয়াল কতটা, তিনি কতটা ভোট পেতে পারেন। প্রথমেই কাজে নেমে এই কনসালটেন্সি ফার্মগুলো তাদের ক্লায়েন্টের জন্য যেটা করে সেটা হচ্ছে একটা গ্রাউন্ড সার্ভে। একটা সার্ভে করে দেখে নেওয়া হয় যে যেখানে এই প্রার্থী দাঁড়িয়েছেন সেখানকার মানুষজন আদৌ এই প্রার্থীকে পছন্দ করছেন নাকি একেবারেই পছন্দ করছেন না, এবং সেই সার্ভেটা করে নিয়ে এসে সেই তথ্যটা আগে এই প্রার্থীকে দেওয়া হয় যে দেখুন আপনার সম্বন্ধে এই তথ্য আমরা জোগাড় করতে পেরেছি। মানে ধরুন একটা জায়গায় এই প্রার্থী ভাবছেন যে আমি ঢুকলেই সেখানে আমি 1000টা ভোট পেয়ে যাব, কিন্তু সার্ভে করে এই কনসালটেন্সি ফার্ম দেখছে যে তিনি সেখানে হয়তো 100টার বেশি ভোট পাবেন না। এই কথাটা তাকে গিয়ে বলতে হয় যে দেখো বাপু, তুমি যা ভাবছো বিষয়টা সেরকম নয়, তোমার আশা আর বাস্তবের মধ্যে অনেকটা পার্থক্য রয়েছে। এইটা অনেক সময় অনেকে মানতে চান না, কারণ একটা ইগোর লড়াই চলে আসে। আমি বলছি আমি 1000টা ভোট পাবো, তুমি কে হে, তুমি এসে এইসব সার্ভে টার্ভে করে বলছো আমি পাবো না, এইখানে একটা ইগোর লড়াই হয়। এবং তার সঙ্গে আরেকটা যেটা করতে হয়, এই পলিটিক্যাল কনসালটেন্সি ফার্মগুলোকে প্রথমেই গিয়ে এই একজন নেতা বা নেত্রী যিনি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন তাকে গিয়ে বলতে হয় যে দেখো তোমার স্ট্রং পয়েন্ট এটা, তোমার উইক পয়েন্ট এটা, এবং এইটা উইক হলেও মেকআপ করা যেতে পারে। এইটা অবশ্যই রিস্কের ব্যাপার, কারণ এইখানে আপনি কোনো একজন রাজনৈতিক দলের নেতা বা নেত্রীকে তার উইক পয়েন্টের কথা বলছেন, ইগোর সঙ্গে একেবারে ডিরেক্ট লড়াইতে আপনি যাচ্ছেন। এইখানে তো আপনার কানপুরে নাক নাসিকে যাওয়ার প্রচুর সম্ভাবনা রয়েছে। এরপরের যেটা সমস্যা সেটা হচ্ছে এই পণ্যের সঙ্গে যারা রয়েছেন, অর্থাৎ এই বিভিন্ন যে এমএলএ প্রার্থী বা এমপি প্রার্থী হিসেবে যারা দাঁড়াচ্ছেন তাদের লোকজন, তাদের সমর্থক, এদেরকে বোঝানো যে এদের কাজটা কি, এদেরকে কি করতে হবে। এইটা আরেকটা মারাত্মক সমস্যার জায়গা যেটা অনেক সময় মানুষজন বুঝতে চান না, যেটা আমরা দেখেছি আমাদের এখানেও নির্বাচনের আগে, বিধানসভা নির্বাচনের আগে প্রচুর মানুষজন তৃণমূলের তরফ থেকে যারা বলছিলেন যে দলে থেকে কাজ করতে পারছি না, তাদের কিন্তু এটা বলার পিছনে অনেকের কারণ ছিল যে পিকে এসে দখলদারি করছে দলের মধ্যে, পিকে এসে বলে দিচ্ছে যে কাকে কি করতে হবে না করতে হবে। এইটাও কিন্তু একটা সমস্যা। মানে এইরকম ঘটনাও ঘটেছে, একটি পলিটিক্যাল ফার্মের তরফ থেকে বলা হয়েছে আমরা যে দলের যে প্রার্থীর হয়ে কাজ করছি তার লোকজন, বিরোধী দলের লোকজন নয়, যার হয়ে আমরা কাজ করছি, যারা আমাদের ক্লায়েন্ট, তার লোকজন আমাদেরকে মারধর করেছে। এর সঙ্গে আরেকটা বিষয় এই পলিটিক্যাল কনসালটেন্সি ফার্মে কাজ করার বিষয় যেটা দেখতে পাওয়া যাচ্ছে সম্প্রতি, যেটার বিষয়ে তারা অনেকটা তৎপর হয়েছেন, সেটা হচ্ছে যাদের জন্য তারা কাজ করতে নামছেন। ধরুন একটি রাজনৈতিক দলের হয়ে একটি পলিটিক্যাল ফার্ম কাজ করতে নামলো, তারা কি করছে প্রথমেই গিয়ে যে সমস্ত প্রার্থীরা রয়েছে তাদের উপর একটু গোয়েন্দাগিরি করে নিচ্ছে। মানে তাদের সম্পর্কে বিভিন্ন রকম খোঁজ খবর নিয়ে রাখা, যে কার অন্য দলে চলে যাওয়ার সম্ভাবনা বেশি, মানে একটুখানি খোঁচা দিলেই সে চলে যাবে, অন্য দলে যাওয়ার জন্য উদ্গ্রীব হয়ে বসে রয়েছে। কাকে এলাকার মানুষ পছন্দ করে, কাকে এলাকার মানুষ পছন্দ করে না, এলাকার মানুষজন তাদের সম্বন্ধে কি কথা বলছে না বলছে ইত্যাদি। এইটাও অবশ্যই রিস্কের ব্যাপার, কারণ একটু এদিক ওদিক হলেই কিন্তু একেবারে মানহানির মামলা। আবার তারই সঙ্গে যে দলের বা যে প্রার্থীর হয়ে এই কনসালটেন্সি ফার্ম কাজ করতে নেমেছে তার উল্টো দিকে যারা রয়েছে, অর্থাৎ বিরোধী দলের যে প্রার্থীরা রয়েছে তাদের সম্বন্ধেও কিন্তু এরা খোঁজখবর নিয়ে রাখে, কারণ ওই দল থেকে যদি কেউ এই দলে আসে তাহলে তাতে সুবিধা হবে না অসুবিধা, যদি ওই দল থেকে কেউ এই দলে আসে তাহলে তাকে এই দলে কি করে কাজে লাগানো যেতে পারে সেই সমস্ত সম্পর্কেও খোঁজখবর আগে থেকেই নিয়ে রাখা হয়। যেটা করে এই পলিটিক্যাল কনসালটেন্সি ফার্মগুলো সেটা হচ্ছে ডেটা কালেকশন, প্রচুর পরিমাণে তথ্য তারা সংগ্রহ করে, তারপর সেই তথ্যগুলোকে তারা কাজে লাগায়। একটা খুব বাজে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, ধরুন একটা ঘোড়ার রেস আপনি দেখতে গেছেন, প্রত্যেকটা ট্র্যাকে আলাদা আলাদা ঘোড়া দাঁড়িয়ে রয়েছে, আপনি দেখে একটা মেপে নিচ্ছেন যে কোন ঘোড়া কীরকম করতে পারে, মানে কার পায়ে একটু বাত আছে মনে হচ্ছে, কে একটু খোঁড়াচ্ছে, কোন ঘোড়াটা একটু বেশি ছটফট করছে, আপনি সবটা দেখে মোটামুটি মাথায় একটা অঙ্ক কষে নিচ্ছেন এবং একটা পার্সেন্টেজে আসছেন, একটা অঙ্ক কষে পার্সেন্টেজের সংখ্যায় আসছেন যে এত শতাংশ এর সাফল্যের সম্ভাবনা আছে বা এত শতাংশ এর ফেলিয়ারের সম্ভাবনা রয়েছে। এখন প্রশ্ন উঠতেই পারে যে এইভাবে কি মাপা সম্ভব, এইভাবে একেবারে অঙ্ক করে পয়েন্ট টু পয়েন্ট এইভাবে কি মাপা সম্ভব? पलिटिकल कन्सल्टेंसि फार्मसर बक्तव्य हलो विभिन्न रकम डेटा कलेक्शन करे विभिन्न रकम प्रश्न मानुषेर सामने रेखे सेई उत्तर थेके तारा एई रकम एकटा सम्भावना एई रकम एकटा संख्याय आसते पारे। जेमन एई पलिटिकल फार्मसगुलोर आरेकटा काज हच्छे कि करे मानुषके काजे लागानो जाए, एकटू आगेई बोल्लाम तथ्य संग्रह करा एबं तथ्यके काजे लागानो। तारा एकटा काज करे थाकेन फेसबुक कमेंट जारा करछेन तादेरके कि करे माठे नामिये एने कैम्पेनिंगेर काजे लागानो जाए सेइटा तारा करे थाकेन। मने करुन एकजन राजनैतिक नेता बा नेत्रीर एकटा प्रोफाइल सेखाने देखा हच्छे जे कोन कोन मानुषगुलो तादेर पोस्टे रोज कमेंट करछे कि कमेंट करछे। एबार अवश्यई यदि केउ भालो कमेंट करे समर्थन करे कमेंट करे तार कमेंट कत आसछे दिने कटा आसछे मासे कटा आसछे सेटा प्रथमे ट्रैक करा हय। तारपरे कखनो कखनो तार कमेंटे एकटा लाइक देवा हच्छे एकटा लाभ रियैक्ट करा हच्छे तारपर एक दिन सेई नेतार प्रोफाइल थेके तार कमेंटे एकटा रिप्लाई करा हच्छे। देखुन आपनारा आर आमार मतादर्श तो एक, आसुन आमरा माठे नेमे एकसंगे लड़ाई करी। एइबार सेई मानुषटी स्वेच्छाय एइ जे राजनैतिक दलटी एइ जे प्रार्थीर हये जारा काज करछे तादेर मध्ये ढुके पड़छेन तादेर व्हाट्सঅ্যাপ ग्रुपेर मध्ये ढुके पड़छेन। व्हाट्सঅ্যাपे एबार तिनि स्वेच्छाय एइ प्रार्थीर समस्त जे खबर विभिन्न रकम आर्टिकल भिडियो एइ समस्त किछु शेयर करछेन, माने व्हाट्सঅ্যাप कैम्पेनिंग जेटा होच्छे तार मध्ये तिनि एकजन सक्रिय सदस्य हये जाच्छेन। एइबार এই মানুষটি এই সমস্ত জিনিসগুলো হোয়াটসঅ্যাপে তার কাছের মানুষজন চেনা জানা মানুষজন তাদেরকে ছড়িয়ে দিচ্ছেন এবং তিনি তারপরে তার বন্ধু বান্ধবদের মধ্যে থেকে কাউকে একটা ধরে নিয়ে আবার ক্যাম্পেনের অংশে ঢুকিয়ে দিচ্ছেন। এইভাবে আস্তে আস্তে গোটা বিষয়টার পরিধি বাড়ে। ফেসবুক কমেন্ট করছেন যারা তাদেরকে টার্গেট করে ট্র্যাক করে এইভাবে তাদেরকে ক্যাম্পেনের একটা সক্রিয় অংশ তৈরি করা হয়। আবার এই রকম সাধারণ মানুষজনকে তুলে এনে ক্যাম্পেনের অংশ করা বা তাদেরকে দিয়ে প্রচার করানোর আরেকটা উদাহরণ হচ্ছে ধরুন কোথাও শাসক দলের হয়ে কোনো একটি পলিটিক্যাল কনসালটেন্সি ফার্ম কাজ করছে, যেরকমটা আমরা এখানে দেখেছিলাম পশ্চিমবঙ্গে তৃণমূলের হয়ে কাজ করছিল আইপ্যাক। এবার সেখানে বিভিন্ন মানুষজনকে খুঁজে বের করা হয় যারা সরকারি প্রকল্প থেকে বেনিফিট পাচ্ছেন, সরকারি প্রকল্পের যে সুবিধা সেইটা তারা লাভ করছেন। এই সব মানুষগুলোকে প্রথমে খুঁজে বার করা হয়, তাদের তথ্যগুলো বার করা হয়, তারপর তাদের কাছে পৌঁছে যাওয়া হয় এবং তাদেরকে গিয়ে বলা হয় যে আচ্ছা আপনারা সুযোগ সুবিধা পাচ্ছেন তো এই কথাটাই আপনারা একটু বলুন, আপনারা ভোটের জন্য তৈরি হন, বাকিদেরকেও ভোটের জন্য তৈরি করুন। একটা কথা যেটা বিভিন্ন পলিটিক্যাল কনসালটেন্সি ফার্ম বা ইলেকশন স্ট্র্যাটেজিস্ট ফার্মের মধ্যে থেকে বারবার উঠে আসে সেটা হচ্ছে ডেটা ড্রিভেন অ্যাকশন। তথ্য ডেটা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম তথ্য সংগ্রহ করা এবং সেইগুলোকে কাজে লাগানো, সেইগুলোর ওপর ভিত্তি করে পরবর্তী অ্যাকশন পরবর্তী পদক্ষেপ তৈরি করা। এবার ডেটার ওপর এত চাপ কেন, ডেটাকে গোল্ড মাইন বলা হচ্ছে কেন এবং ডেটা কি কোনটাকে তথ্য হিসেবে গণ্য করা হচ্ছে? সব কিছু তথ্য। আপনি কি করেন, আপনি কি পছন্দ করেন, আপনি কি পছন্দ করেন না, আপনি কিসের মাংস খান, আপনি বিফ খান নাকি শুয়োরের মাংস খান নাকি আপনি পাঁঠার মাংস খান না আপনি নিরামিষাশী, আপনি কোন টিভি চ্যানেলটা দেখতে পছন্দ করেন, আপনি কোন কার্টুনটা দেখতে পছন্দ করেন, আপনি কি ধরনের জামা কাপড় পরতে পছন্দ করেন, আপনি কি খোলামেলা পোশাক পরতে পছন্দ করেন নাকি আপনি ঢাকা ঢাকা পোশাক পরতে পছন্দ করেন, আপনি ওয়েস্টার্ন মিউজিক শোনেন নাকি আপনি রবীন্দ্রসঙ্গীত শোনেন, এই সমস্ত কিছু হচ্ছে তথ্য। এবং এর ওপর চাপ কেন দেওয়া হয়? কারণ একজন মানুষের ব্যক্তিত্ব তৈরি হয় সেই মানুষটি কি করছেন কি দেখছেন কি চয়েস করছেন, মানে কোনটা পছন্দ করছেন কোনটা পছন্দ করছেন না, এই সমস্ত কিছুর ওপর ভিত্তি করে। এবার একটি কনসালটেন্সি ফার্ম যদি আপনার পছন্দ অপছন্দগুলো জেনে যায় তাহলে তারা নিজের ক্লায়েন্টকে অর্থাৎ সেই প্রার্থীকে আপনার পছন্দ অনুযায়ী একটা প্রতিবিম্ব তৈরি করে আপনার সামনে দেখাতে পারবে। এটা একটা ইমেজ তৈরি করার মতো, একটা পার্সপেক্টিভ তৈরি করার মতো। অ্যান্ড পলিটিক্স ইজ অল অ্যাবাউট পার্সপেক্টিভ। সেই প্রার্থীকে দেখে তখন আপনার মনে হবে যে আরে সত্যি তো আমার পছন্দের সব জিনিসগুলো তো এর মধ্যে রয়েছে। এবার এই যে বিভিন্ন পলিটিক্যাল কনসালটেন্সি ফার্মসগুলো এই সার্ভিস দিচ্ছে, এই যে বিভিন্ন প্রার্থীদের বা রাজনৈতিক দলের হয়ে তারা কাজ করছে, ডেটা কালেকশন করছে, কি পদক্ষেপ হবে সেসব ঠিক করে দিচ্ছে, এটার এত চাহিদা কেন, এই সার্ভিসটা যেটা তারা অফার করছে এটার এত চাহিদা কেন? প্রথম কারণ হচ্ছে আত্মসমালোচনা বা নিজের কাটাছেঁড়া যদি একটি রাজনৈতিক দলের নিজের সদস্যরা করতে যায় তাহলে সেখানে প্রচুর বায়াস চলে আসে, ইগো চলে আসে, নিজস্ব মতামত বা চিন্তাধারা চলে আসে। একটু আগেই যেটা উদাহরণ দিলাম যে একজন প্রার্থীকে গিয়ে বলতে হবে তোমার উইক পয়েন্টটা কোথায়, তাকে গিয়ে বলতে হবে যে তোমার আশা এবং বাস্তবের মধ্যে পার্থক্য আছে। এইগুলো বলাটা অনেক সময় খুব কঠিন হয়ে দাঁড়ায় দলের মধ্যেকার লোকজনই যদি সেটা করতে চায়। বাইরে থেকে যখন একটা কনসালটেন্সি টিম আসে তারা একদম ওই অপারেশন টেবিলে সার্জারি করার মতো করে কাজটা করে, কাজে যেটা লাগবে সেটাকে রেখে দেবো, যেটা কাজে লাগবে না সেটাকে আমি ফেলে দেবো, এবং তার ফলে দলের মধ্যে নিজেদের যে সদস্যরা রয়েছে তাদের মধ্যেও মনোমালিন্য তৈরি হয় না। বাইরে থেকে যে দলটা এসেছে তাদের ওপর রাগ হতে পারে কিন্তু দলের নিজেদের সদস্যদের মধ্যে সেইভাবে রেষারেষি বা মনোমালিন্য তৈরি হয় না। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আপনি একটি রাজনৈতিক দল বা আপনি একজন প্রার্থী আপনি একটি পলিটিক্যাল কনসালটেন্সি ফার্মকে হায়ার করেছেন তাহলে আপনাকে অনেক কিছু ভাবতে হবে না ধরুন আপনার বিরোধী দলের নেতা বা নেত্রী কোনো মন্তব্য করেছেন কিংবা কোনো দুর্ঘটনা হয়েছে কি বলতে হবে কি টুইট করতে হবে কি স্ট্যাটাস দিতে হবে নিউজ রুম ডিবেটে গিয়ে কি বলতে হবে সমস্ত কিছু আপনাকে এই পলিটিক্যাল কনসালটেন্সি ফার্ম তৈরি করে দেবে কোন অ্যাঙ্কার আপনাকে পছন্দ করে কোন অ্যাঙ্কার পছন্দ করে না কোন অ্যাঙ্কার কঠিন প্রশ্ন করবে কোন অ্যাঙ্কার সহজ প্রশ্ন করবে সেই প্রশ্নের উত্তরে কি বলতে হবে সমস্ত কিছু আপনাকে তৈরি করে দেওয়া হবে तृतीय पॉइंट हे अनेक समय देखा जाए जेटा जे एक दलेर एक प्रार्थी समर्थकरा जीतेगा लाल्टू भैया जीतेगा बोले प्रचुर चित्कार चाचामेची करछे किन्तु एई धरनेर एक कन्सालटेंसि फार्म आपनाके एसे बोले दिच्छे ग्राउंड रियलिटी सार्वे करे जे जतोई तारा लाल्टू भैया जीतेगा बोलुक ना केन लाल्टू भैयार अवस्थान होच्छे एई हाँ ए सत्यिई जितते पारे बा ना ए सत्यि जितते पारबे ना एर अवस्थान एई एके मानुषजन पछंद करछे ना आपनार सामने एकदम सत्यिटा रेखे देवा होच्छे आपनार सामने एकदम डेटा ड्रिवेन फैक्ट तथ्य रेखे देवा होच्छे এবার আপনি কি করবেন সেটা আপনার বিষয় মোদ্দা কথা হচ্ছে আপনাকে আগে থেকে সতর্ক করে দেওয়া হচ্ছে গাছে তুলে মই টেনে নেবার বিষয়টা হচ্ছে না আর এই সমস্ত কিছু এই সমস্ত রকমের সার্ভিস যেটা আপনি নিজের দলের লোকেদেরকে দিয়ে করালে আপনার প্রচুর লোকবল লাগতো সময় লাগতো একটা প্রচুর পরিমাণ সততা লাগতো সেই সবটা আপনি পেয়ে যাচ্ছেন এই কনসালটেন্সি ফার্মের মধ্যে দিয়ে এক কাড়ি টাকার বিনিময়ে मोद्दा कथा जेटा देखा सेटा होच्छे कोन राजनैतिक दल कतटा रिस्क निच्छे एवं कोन कन्सालटेंसि फार्म कोन राजनैतिक दल के कत टाकार बिनिमय की डील दिच्छे दिन शेषे विषयटा दाड़ाच्छे एटाई जे ग्रहण करेछो जत धनी तत करेछो आमाय आय बंधु आय एकेबारे शेषे जेटा बलार विषय सेटा होच्छे एई मुहूर्ते आमरा एमन एकटा जायगाय दाड़िये रयेछि जेखाने नेता बा नेत्री होच्छेन पण्य आम्रा साधारण मानुषजन अर्थात आम्रा जारा भोट दिच्छी भोटार तारा होच्छी बाजार बा मार्केट एवं ए पॉलिटिकल कन्सालटेंसि फार्मगुलो होच्छे मार्केटिंग टीम पण्यके किभाबे बाजारे आनते हबे किभाबे विज्ञापन दिते हबे मानुषेर मध्य छड़िये दिते हबे किभाबे विश्वस्तता तैरी करते हबे सेगुलो तारा देखाशोना करछे एबार एकटा पण्य जदि बेचार मतो हय ताहले सेटा बिक्री हबेई आजकेर एई पर्व सम्पर्के आपनादेर मतामत कमेंटेर माध्यमे आमादेरके अवश्यई जानाबेन आशा करी प्रथम पर्वटा जेरकम आपनादेर भालो लेगेछिलो एई पलिटिकल स्ट्रैटेजिजदेर निये द्वितीय पर्वटाओ आपनादेर भालो लेगेछे आपनादेर मतामत अवश्यई आमादेरके जानाबेन परेर दिन देखा होबे अन्य एकटी विषय निये आलोचनाय भालो थाकबेन।